আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব এরকম সমীকরণ, একটা ট্রান্সফার ফাংশন বিশিষ্ট সিস্টেমের কিভাবে ড্যাম্পিং রেশিও এবং ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বের করা যায়। এরকম ম্যাথ খুবই ইম্পর্টেন্ট। এরকম ম্যাথ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সাব অ্যাসিস্ট্যান্ট অথবা অ্যাসিস্ট্যান্ট এর যে কোনো এক্সামে আসতে পারে। তো আমরা এখানে সিস্টেম অনুযায়ী আমরা সলভ করব, যেন যে কোনো পরীক্ষা আসলে খুব সহজে সমাধান করতে পারি। তো আমরা কথা না বাড়িয়ে আগে ম্যাথটা সমাধান করি। এই সমীকরণটা সাপোজ এরকম একটা সমীকরণ দিয়ে বলছে, ট্রান্সফার ফাংশন বিশিষ্ট সমীকরণের ড্যাম্পিং রেশিও এবং ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন বের করো। তাহলে এরকম সমীকরণটা নিচের দিকে, এটা যে কোনো দুইটা রাশি আকারও থাকতে পারে অথবা আলাদাভাবে থাকতে পারে। আমরা চেষ্টা করব ভেঙ্গে ভঙ্গে আমরা ক্যালকুলেশন করে এরকম আনার চেষ্টা করব। এরকম আনার পর আমরা এই জিনিসটা মুখস্থ রাখব, এই সমীকরণটা মুখস্থ রাখব, এই সমীকরণটার সাথে আমরা এই এটা মিলানোর চেষ্টা করব। তাহলে এই সমীকরণটা কি হচ্ছে, ওমেগা এন স্কোয়ার ভাগ এস স্কোয়ার প্লাস টু, এটা হচ্ছে জিটা, জিটা টু জিটা ওমেগা এন এস প্লাস ওমেগা এন স্কোয়ার। ঠিক আছে, এখানে ওমেগা এন দ্বারা বোঝায় ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, আর এই জিটা দ্বারা বোঝায় ড্যাম্পিং রেশিও। তাহলে এখানে দেখেন এস স্কোয়ার আছে, তারপর এখানে আছে টু জিটা ওমেগা এন এস, তাহলে এখানে এস আছে, তাহলে এখানে বুঝতেছি টু জিটা ওমেগা এন এর মান হচ্ছে ফোর, এই ফোরের ভিতরে টু জিটা ওমেগা এন আছে। তারপর এখানে আমরা কি জানি ওমেগা এন স্কোয়ার এর মান দেওয়া আছে এখানে ষোলো। ওকে, তাহলে আমরা খুব সহজে সমাধান এখানে করতে পারি যে এটার সাথে এই সমীকরণ মিলতেছে। তাহলে আমরা এটা বলতে পারি যে ওমেগা এন স্কোয়ার ইকুয়াল ষোলো। তাহলে এই স্কোয়ারটা যদি আমরা পার করে দেই তাহলে এখানে কি হবে, ষোলোর উপর রুট হবে, তাহলে ওমেগা এন সমান আমরা এখানে পাচ্ছি ফোর, অর্থাৎ ওমেগা এন ইকুয়াল ফোর। এই তাহলে আমার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, এটাই হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, অর্থাৎ ন্যাচারাল ফ্রিকোয়েন্সির মান হচ্ছে তাহলে ফোর রেডিয়ান পার সেকেন্ড, এটা একটা অ্যান্সার। আর একটা আমরা কি জানি টু জিটা ওমেগা এন, টু জিটা ওমেগা এন এর মান হচ্ছে কি ফোর, অর্থাৎ টু জিটা ওমেগা এন ইকুয়াল ফোর। আর তাহলে আমরা এই ওমেগা এন এর মান বসাই এখানে, টু জিটা ওমেগা এন এর মান হচ্ছে ফোর ইকুয়াল ফোর, তাহলে টু ইন্টু ফোর তাহলে এইট জিটা ইকুয়াল ফোর, তাহলে জিটা ইকুয়াল ফোর ভাগ এইট, অর্থাৎ জিটা ইকুয়াল জিরো পয়েন্ট ফাইভ, অর্থাৎ ড্যাম্পিং রেশিও জিরো পয়েন্ট ফাইভ, এটাই অ্যান্সার। তো আমরা খুব সহজে এরকম ভাবে সমাধান করার চেষ্টা করব। এই সমীকরণটা যে কোনোভাবে থাকতে পারে। তো ধন্যবাদ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।